পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলাইনাও, যেটি অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যে। বন্ধুরা, ভারতের এই গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জগৎ বিখ্যাত। ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ডিসকভার ইন্ডিয়া 2003 সালে এই গ্রামকে এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম হিসেবে ঘোষণা করে। গ্রামটি ঝকঝকে চকচকে রাস্তাঘাট, চারিদিকে সবুজের সমারোহ আর বাহারি ফুলের ছড়াছড়ি মুগ্ধ করেছে সারা বিশ্বকে। এই গ্রামে বসবাস করেন প্রায় 500 জন অধিবাসী, যারা ছোটবেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা নিয়ে বড় হন। এছাড়াও গ্রামের শিক্ষার হার শতভাগ। প্লাস্টিকের ব্যবহার যখন মানুষের দৈনন্দিন জীবনের নিত্যসঙ্গী হয়ে গেছে, ঠিক তখন এই গ্রামের মানুষ এড়িয়ে চলেন প্লাস্টিকের জিনিসপত্র। গ্রামের প্রত্যেকটি বাড়িতে আছে বাঁশের তৈরি ডাস্টবিন, যেখানে আবর্জনা রাখা হয়, যা পরবর্তীতে একত্রে একটি বড় গর্তে ফেলা হয় জৈব সার তৈরির উদ্দেশ্যে। গ্রামের প্রত্যেকটি পরিবারের এক থেকে দুইজন কাজ করেন স্বেচ্ছাসেবক হিসেবে, যারা নিয়মিত গাছ লাগানো, পরিচর্যা ও রাস্তাঘাট পরিষ্কারের দায়িত্ব পালন করে থাকেন। বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন এই গ্রামে গাছ কাটা এবং গাছের পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু পরিষ্কার পরিচ্ছন্নতাই নয়, গ্রামের মানুষের আচার ব্যবহারও অসাধারণ। মূলত গ্রামটির বাসিন্দাদের জন্য আছে বিশেষ বিধিনিষেধ, যেগুলো মেনে চলায় বর্তমানে গ্রামটি সারা বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও সোশ্যাল পেজগুলো ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।